সরকারি চাকুরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা চাওয়া এবং সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল দুই প্রতারক রাজধানীর অরুন্ধতী নগরের বাসিন্দা গোপাদেব আচার্যের লিখিত অভিযোগে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সৌমেন উমা দেব নামে দুই অভিযুক্ত গোপাদেব আচার্যের অভিযোগ মহাকরণে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে গত দেড় সপ্তাহ ধরে অভিযুক্ত সৌমেন ভট্টাচার্য সাড়ে তিন লক্ষ টাকা তার হাতে তুলে দেওয়ার তাকদা দিচ্ছিলেন সৌমেন ভট্টাচার্য দাবি করেছিলেন টাকা দিলেই চাকরি নিশ্চিত এই বিষয়টিতে সন্দেহ সৃষ্টি হওয়ায় গোপাদেব আচার্য মঙ্গলবার সকালে পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন পুলিশ অভিযোগ হাতে পাওয়ার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে পশ্চিম মহিলা থানাকে নিয়ে টিম গঠন করে এবং শহরের উইমেন্স কলেজ সংলগ্ন এলাকার একটি দোকানে হানা দেয় ওই জায়গা থেকে অভিযুক্ত দুজনকে পুলিশ আটক করে এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান অভিযুক্ত সৌমেন ভট্টাচার্যে নিজে সরকারি চাকুরিজীবী শহরে এক্সিলেন্ট কম্পিউটার অ্যান্ড প্রফেশনাল গ্র্যান্ড লাইন সেন্টারে কয়েক বছর ধরে কাজ করছেন অভিযোগ কারিনীর সঙ্গে অতি সাম্প্রতিক কালে পরিচয় হয়েছিল জানা গেছে আগে অন্য এক মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়েছিল এই দুই অভিযুক্ত পুলিশ জানিয়েছে অভিযুক্ত উমা দেব ঘটনার সঙ্গে যুক্ত তিনি জানান এক্ষেত্রে আরো বড় নেটওয়ার্ক থাকতে পারে তো এরপরে আমরা ওনাকে রেড হ্যান্ডেড করলাম আর ওনার সঙ্গে যে মহিলা যে নাকি মিডিয়েটার ওনাকেও আমরা বললাম এখন আমরা তাকে ধরলাম এর পেছনেও কেউ আছে কিনা কোনো একটা চক্র কাজ করছে কিনা এই জিনিসটা আমাদের ঘটনাটির পরিপ্রেক্ষিতে উইমেন্স কলেজ এলাকায় ডিএসপি ক্রাইম এগেন্স্ট উইমেন কোয়েল দেববর্মা তার প্রতিক্রিয়া তুলে ধরেন চাকরির লোভে ওনার থেকে কিছু টাকা চাওয়া হয়েছে চাকরি দেবে বলে ওই সোমেন ভট্টাচার্যী আর মিডিয়েটার একজন মহিলা আছে উনিও যুক্ত জড়িত আছেন সোমেন ভট্টাচার্যের সাথে তো ওরা মহিলার কাছ থেকে প্রথমত দশ হাজার এখন দিলেই হবে বলেছে তো উনি গিয়ে কমপ্লেন করেছে ওয়েস্ট পিএসএ তারপর আমরা একটা সেট করলাম আর আজকে ওদেরকে হাতে নাতে ধরা হয়েছে ঘটনার বৃত্তান্ত তুলে ধরেন অভিযোগকারী গোপাদেব আচার্যী তিনি জানান তার পরিচিতি বোনের কাছ থেকেও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল এই দুই অভিযুক্ত জানা গেছে এদিন তিনি দশ হাজার টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন পূর্ব পরিকল্পনা মাফিক পুলিশ টাকা সহ দুজনকে আটক করে আমি তারপর আমার অফার হ্যাঁ আমি ঠিক আছে

ক্যামেরায় অনিমেষ শর্মার সঙ্গে দেবাশিস দেবের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা